মানুষ কিভাবে তার নিজের বিপদ নিজে দেখে নিয়ে আসে। আজকে ভিডিও না দেখলে একদম মিস করবে। আজকে নিজের বিপদ নিজে ডাকে আনতেছি। আমি মোটেও দুধটা খাই না, কিন্তু আজকে আবার হঠাৎ করে মন চাইলো যে এখন কড়া করে একটা জাল দিব। আমার চা এখন রেডি। এই যে টস বিস্কুট গুলো দেখতে পাচ্ছেন, এই বিস্কুটের কারণে আজকে আমার এই দুধ চা খাওয়া। দেখি ফাইনালি কি হয়। দেখে তো মনে হচ্ছে চাটা অনেক মজা হয়েছে। এখন আমি এই চাটা খাবো। মানুষ এইভাবেই নিজের বিপদ নিজে ডেকে আনে, তা আজকে আমি নিজেই প্রমাণ। খুবই মজা হয়েছে। অনেক মজা হয়েছে চাটা। নিজে চা বানায় নিজেই প্রশংসা করতেছি, কেউ আবার কিছু মনে করেন না। আমার আবার দুধ চা খেলে এত গরম লাগে, এত গরম। রং চা মূলত অনেক মানে হালকা একটা চা, আর দুধ চা হলো ডাবল ডাবল করা, করার উপরে করা। কারণ রং চা দিয়ে আমরা মানে টি ব্যাগ দিয়ে মাত্রই কিছুক্ষণ ভিজে তুলে ফেলে এটা আর জাল করা হয় না, কিন্তু দুধ চা দুধ চিনি তারপরে টি ব্যাগ এগুলো দিয়ে যেভাবে জাল করা হয় এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। সেই জন্য আমার মনে হয় দুধ চা খাওয়ার পরে বেশি গরম লাগে। অনেকেই বলে যে চা খাইলে নাকি মাথা ঠান্ডা হয়, শরীর ঠান্ডা হয়। এটা আমি আমি বলবো একদম একটা ভুল ধারণা। কারণ তাহলে আমরা শীতের দিনে কেন চা খাই? শীতের দিনে অতিরিক্ত শীত ধরার কারণে আমরা কিন্তু চা খাই, রং চা, আদা চা কিংবা দুধ চা, বিভিন্ন ধরনের চা খেয়ে থাকি। তাহলে অনেকে অনেকেই বলে যে চা খাইলে শরীর ঠান্ডা থাকে। চার সাথে শরীর ঠান্ডা হওয়ার কি মানে এই ব্যাপারটা আমি বুঝি না। মানে আমরা শীতের দিনে মূলত চা খাই শরীরটা গরম করার জন্য, শীত ধরে যাতে শরীরটা একটু গরম থাকে তার জন্য আমরা চা খাই। কিন্তু আচ্ছা, গরমের দিনে যারা চা খায় তারা এই কথাটা কিভাবে বলে যে চা খালে শরীর ঠান্ডা থাকে? কিভাবে সম্ভব? গরমের দিন তো আরও গরম ধরার কথা, গরম লাগার কথা। আমার সাথে এই নিয়ে আমার ছোটো ভাইয়ের সাথে অনেক তর্ক বিতর্ক হয়। তো তর্ক আর বিতর্কে একসময় আমার ছোটো ভাই মানে ও বলে যে না আসলে ঠিক কথা, চা খালে আসলে শীত তো ধরেই না আরও গরম ধরে, এটাই সত্যি। আর আপনারা মানে কোনভাবে কী বিচার করবেন সেটা আপনাদের ব্যাপার। চা খালে কোনোদিনও মাথা কিংবা শরীর, হ্যাঁ এটা বলতে পারেন চা খাওয়া একটা নেশার মতো, সেই নেশাটা বলতে পারেন, কিন্তু শরীর ঠান্ডা হওয়া মাথা ঠান্ডা হওয়া এটা কোনো কথা না।